গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ রবিবার, বাজে 7টা। তো আমার সব কাজটা সারা হয়ে গেছে। তো কাজটা সেরে আমি রান্নাঘরে যাচ্ছি, চা করব। চলো রান্নাঘরে গিয়ে চা করছি, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আপনাদের। তো দেখো, এখানে চা ফুটছে, দুধ চা হচ্ছে। তো দুধ চাটা অনেকক্ষণ ধরে ফোটালে তো ভালো লাগে খেতে। তো আমার চা করা হয়ে গেছে, এবার আমি চাগুলো মাদের দিয়ে দিই। তো আমি চা দিয়ে দিয়েছি, আর দেখো ওখানে মা চা খাচ্ছে, আর এখানে পাশের বাড়ি ঠাকুমা এসেছে, চা খাচ্ছে। তো আমরা চা আরও খেয়ে নিই না, আমি তো চা খাই না। তো ওখানে সবাই চা খাচ্ছে, আর আমি ছাদের দিকে এসেছি। তো এই যে এক মগ জল নিয়ে এসেছি আমাদের ছাদে। তো তিনটা টবে ড্রাগন ফলের গাছ লাগানো আছে, তো ওখানে জল দেব। দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো। আর ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে, মেঘলা মেঘলা মতন, রোদও উঠছে না। তো অনেক 8টার মতন বেজে গেছে, তবুও রোদ উঠছে না। তাই আমি কম করে জল দিচ্ছি, যদি জল টল হয় তো আমার পচে যাবে তার জন্য। তো আমার জল দেওয়া হয়ে গেছে। তো এবার আমি চলে যাচ্ছি, আর স্নান টান করবো। তো স্নান টান করে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। চান টান করে রেডি হয়ে নিয়েছি, আর চুলে চিরুনি আরও করা হয়ে গেছে। তো অনেক কাপড় জামা চুবিয়ে রেখেছি, সেগুলো ধুতে যাবো। তো ধুয়ে নিয়ে আসি, তারপরে কথা বলছি। কাপড় জামা ধুয়ে চলে এসেছি, আর রান্নাঘরে দেখো যে আলু ভাজা হয়ে গেছে, আর জলখাবারের জন্য আলু ভাজা বানানো হয়েছে। তো প্রত্যেক দিন ভাত খাওয়া হয় না, একদিন ভাত খাওয়া হয় আর একদিন মুড়ি খাওয়া হয়। তো তার জন্য আজ আলু ভাজা হয়েছে, মুড়ি খাওয়া হবে। তো খেয়ে নিই, তারপরে কী রান্না বান্না হয় আপনাদের দেখাচ্ছি। কাজটা সেরে আনি, যেন কোটা হয়ে গেছে, আর বোন রান্নাও বসিয়ে দিয়েছে। তো রান্নাঘরে যাই, চলো কী রান্না হচ্ছে দেখি। আর তেঁতুল নিয়েছে, এই যে টক হবে। তো যাই দেখি কী হচ্ছে, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। চলো রান্নাঘরে এসে দেখি যে বোনের হাফ রান্না হয়ে গেছে। তো দেখো এখানে বিচা কলার তরকারি হয়ে গেছে, আর এখানে কাঁকড়া ছাড়ানো আছে, কাঁচা তেঁতুল দিয়ে টক হবে, আর ওখানে বৈতাল ডাঁটার তরকারি হচ্ছে। তো হয়ে যাক। তো আমার ওকে তেল মাখানো হয়ে গেছে, তো এবারে চান করাবো। চানটা করি আমি, না কিসে গা ধুয়েছো, তো আমার চান করার হয়ে গেছে। তো এবারে আমি তুলে নিচ্ছি, না হলে ঠান্ডা লেগে যাবে। তো দেখো ও জামা টামা পরে রেডি করে দিয়েছি। তো এবারে ওকে ভাত খাওয়াবো, তো খাবে নি, তারপরে কথা বলছি। খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে দেখি না 4টা বাজে, আর মা এখানে ফল কেটে রেখেছে। তো এই লেবু দুটো আমার সোনাকে চুড়ে দেবো, খাবে। আর দেখো একটা শশা নিয়ে খাচ্ছে। তো আমি ওকে লেবুগুলো চুবড়ে খাইয়ে দিই।
আর ওখানে দেখো বাবা বাজার যাচ্ছে, তো আজ বাজার থেকে কি নিয়ে আসে দেখি। আর বাবা আর মার ওদের ফল আরও খাওয়া সব হয়ে গেছে। ও ফলের রস খেয়ে রাস্তার দিকে ঘুরতে গেছিল, মা ওকে নিয়ে গেছিল, তো এখন চলে এসেছে। আর এখন 6টা বেজে গেছে, আমি উত্তরে খাবার বানাবো। তো এখানে আমি সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে একটু জল দিয়ে দিচ্ছি, জলটা গরম করে নিই। তো আমার জল গরম হয়ে গেছে, আমি গড়িয়ে নিচ্ছি। তো দুটো বাটিতে জল, একটা গরম জল আর একটা ঠান্ডা জল। তো আমি খাবারটা বানিয়ে নিই। দেখো আমার খাবার বানানো হয়ে গেছে। তো আগে আমি ওকে খাবারটা খাইয়ে দিই। দেখো বাবা বাজার থেকে চলে এসেছে, আর বাবা বাজার থেকে কি নিয়ে এসেছে দেখি। দেখো সয়াবিন নিয়ে এসেছে, আর আমার মেয়ের স্তরে ম্যাগি। আর বিস্কিট, টমেটো আর চা নিয়ে এসেছে, আর ওই জলটির ভিতরে কী আছে দেখি। দেখো বাবা বাজার থেকে পেঁয়াজি নিয়ে এসেছে, আর এখানে স্যালাড, আর বোন চা করে নিয়ে এসেছে, আর চিজ ভাজারও ভেজে নিয়ে এসেছে। তো টিফিনে এত কিছু আছে, তো আমরা খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো চাটা খেয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে সব ধোয়াধুই করে যে রান্না বসিয়ে দিয়েছে বোন। তো দেখো এখানে সয়াবিনের তরকারি হচ্ছে, আর ভাত হচ্ছে, মার জন্য এখানে রুটি হবে। আমি এই যে রুটিগুলো মাখিয়ে রেখেছি, এটা বেলবো, তো বেলে নিই, তারপরে কথা বলছি। তো আমার সব রুটি বেলা হয়ে গেছে, আর বোন দেখো এখানে রুটিগুলো ভেজে নিচ্ছে। তাহলে আমরা রান্না বান্না সেরে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমি রান্না বান্না সেরে হাত মুখ ধুয়ে আমার রুমে চলে এসেছি, তো একটু বিশ্রাম নেব, তাই ভিডিওটা যেই পর্যন্ত। আর তোমরা তো সবাই জানো কাল কালী পুজো, তো দীপাবলির প্রীতি শুভেচ্ছা থাকলে তোমাদের সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, চলো বাই।